ক্লাস 9 আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু করেছিলাম, আজকে তার পরের অংশটুকু করব। আগের দিন আমরা করেছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজের টাইম অর্থাৎ ভেন দিয়ে, প্লেস অর্থাৎ ভ্যার দিয়ে, কন্ট্রাস্ট অর্থাৎ দো বা অলদো দিয়ে, আর রিজন অ্যাজ বা বিকজ দিয়ে। আজকে করব আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে কি, শর্ত। কোনো শর্ত যেখানে দেয়া আছে সেটাকে আমরা কি বলছি, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এখানে ইফ হতে পারে, ইফ মানে যদি, আর হতে পারে আনলেস অর্থাৎ যদি না। ইফটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্স আর আনলেসটা হচ্ছে নেগেটিভ সেন্স। যেমন দেখো, ইউ রিড attentively, you will score good marks. A sentence ta ache, you read attentively, you will score good marks. Tale amra eta ke ki korte pari, if you read attentively, comma, you will score good, marks. If you read attentively, you will score good marks. এবার আমরা যদি এটাকে আনলেস দিয়ে করি তখন আমরা কিভাবে করব, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, ইউ উইল নট score good marks. তাহলে এটা কি হলো, unless you read attentively you will not score good marks। কেন এটা এরকম হলো, কেন আমরা নট আনলাম, কারণ আমাদের সেন্টেন্সটা কিসে ছিল, সেন্টেন্স দুটো ছিল কিন্তু দুটোই অ্যাফার্মেটিভ সেন্সে বা পজিটিভ সেন্সে, কোথাও নটের ব্যবহার ছিল না। যেহেতু আমরা এটা আনলেস করলাম, যেহেতু আনলেস একটা নেগেটিভ সেন্স করে, সেজন্য আমাকে আবার কি করতে হলো, না নট আনতে হলো। তাহলে এই দুটো নেগেটিভ করে এটাকে আবার সেম পজিটিভ সেন্সে, দুটো নেগেটিভ হয়ে গেলে পজিটিভ সেন্সে রইল। তাহলে এইভাবে আমরা কন্ডিশন করতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন ইফ বা আনলেস দিয়ে। এটা একটা পার্ট আমাদের গেল, এটা কিন্তু তাহলে কী হলো, না আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন হলো। এর পরের অ্যাডভার্বিয়াল ক্লজ এরপরে আমরা করব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি, না রেজাল্ট। আমরা এর আগে করেছিলাম কি, আমরা করেছিলাম রিজন, এবার আমরা করব কি, আমরা করব রেজাল্ট। তাহলে রেজাল্টের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি, সো দ্যাট যেটা তোমরা এর আগেও করেছো, যে হি ইজ টু উইক টু ওয়াক যখন চেঞ্জ করেছো তখন সেভাবে করেছো, সেরকমভাবেই সো দ্যাট। যেমন আমরা লিখলাম, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। এটাকেই আমরা লিখব, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক।
like এর রেজাল্ট হচ্ছে week এর show week এত week তার জন্য তার রেজাল্টটা কি হচ্ছে না তার রেজাল্টটা হচ্ছে যে সে হাঁটতে পারছে না তাহলে এটা কি হলো এটা হলো adverbial clause of result যেখানে আমরা so that ব্যবহার করলাম এবার আমরা করব adverbial clause of purpose purpose মানে হচ্ছে কি না উদ্দেশ্য পারপাসে কি কি হতে পারে সো দ্যাট কিন্তু আগেরটা দেখেছো তোমরা লিখেছিলাম সো ডট ডট দিয়ে দ্যাট এখানে কিন্তু একসাথে থাকছে সো দ্যাটটা একসাথে থাকছে আর কি হতে পারে দ্যাট হতে পারে যাতে সো দ্যাট মানে যাতে বা দ্যাট হতে পারে আর কি হতে পারে ইন অর্ডার দ্যাট হতে পারে এটা মানেও যাতে আর একটা হতে পারে সেটা হচ্ছে লিস্ট লিস্ট মানে হচ্ছে পাছে আগে দেখো যে ওপেন দ্য ডোর সিমে এন্টার এটাকে আমরা কিভাবে করব ওপেন দ্য ডোর সো দ্যাট সিমে সিমে এন্টার অর্থাৎ ওপেন দ্য ডোর সো দ্যাট সি মে এন্টার এবার ধরো উই রান ফাস্ট বা উই রান ফাস্টই করো প্রেজেন্টেই করো রান ফাস্ট উই মিস দ্য ট্রেন উই রান ফাস্ট লেস্ট উই শুড মিস দ্য ট্রেন তাহলে এটা কী হলো না উই রান ফাস্ট লেস্ট পাছে আমরা ট্রেনটা মিস করি সেজন্য আমরা জোরে দৌড়লাম উই রান ফাস্ট ছিল উই মিস দ্য ট্রেন ছিল পাছে এটা নেগেটিভ অর্থ বোঝায় একটা উই রান ফাস্ট পাছে আমরা মিস করি উই শুড মিস দ্য ট্রেন এটা হলো কি না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাসে আমরা দেখছি রয়েছে সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট লিস্ট আমি এখানে সো দ্যাট দেখিয়েছি লিস্ট দেখিয়েছি দ্যাট আর ইন অর্ডার দ্যাটটা সো দ্যাটের মতোই হবে সে কারণে আমি দেখাইনি এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস এবার করব আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার যেখানে অ্যাজ এইটা ব্যবহার হতে হয় থাকে সাধারণত ইট হ্যাপেন্ড আই ইম্যাজিনড ইট ইন সাচ ওয়ে এটা হবে অ্যাজ দিয়ে ম্যানারে ইট হ্যাপেন্ড অ্যাজ আই ইম্যাজিনড ইট হ্যাপেন্ড অ্যাজ আই ইম্যাজিনড তাহলে এখানে অ্যাজ কি অ্যাজ হলো ম্যানার তাহলে অ্যাজ দিয়ে হলো ইট হ্যাপেন্ড অ্যাজ আই ইম্যাজিনড এরপরে আমরা করব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি তোমরা অলরেডি ডিগ্রি শিখেছো ডিগ্রি যেখানে
कम्पैरेटिव डिग्री एखाने दैन होते पारे कम्पैरेटिव डिग्री क्षेत्र मोर होते पारे बा कम्पैरेटिव डिग्री वार्ड बसते पारे जेमन धरो द बॉय इज स्ट्रॉंग He is stronger अच्छा इटा के इभावे करो he seems stronger the boy is strong he seems stronger এইভাবে করা যায় দ্য বয় ইজ স্ট্রঙ্গার দেন হি সিমস টু বি তাকে যা মনে হয় তার থেকে সে আরও বেশি স্ট্রং এখানে দেন এটা ডিগ্রির মতোই হচ্ছে যেটা তোমরা কম্প্যারেটিভ ডিগ্রিতে করেছ সেরকমই হচ্ছে তো এইভাবেই হয়ে গেল কিনা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি তাহলে আজকে আমরা কী কী শিখলাম আমরা শিখলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন ইফ আনলেস দিয়ে ক্লজ অফ ম্যানার অ্যাজ দিয়ে শিখেছি রেজাল্ট শিখলাম সেখানে আমরা শিখেছি সো দ্যাট পারপাস শিখেছি সেখানেও শো দ্যাট ইন অর্ডার দ্যাট দ্যাট লেস্ট এইগুলো শিখেছি আর কি শিখলাম না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ডিগ্রি সেখানে আমরা যেভাবে ডিগ্রি করে থাকি দেন মোর ইত্যাদি দিয়ে সেক্ষেত্রে সো সাচ অ্যাজ এগুলোও ব্যবহার করতে পারি তাহলে আজকে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর কিভাবে তোমাদের হোমওয়ার্ক দেব সেটা তো তোমরা জানো তোমাদের সেইভাবে আমি দিয়ে দেবো সবাই দেখো সবাই ভালোভাবে থাকো আর সাবধানে থাকো টেক কেয়ার